নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ডিএল ব্লগ। তো মিষ্টির জন্মদিনের সেকেন্ড পার্ট নিয়ে আমরা হাজির। আমরা দেখো সবাই সেজে গুজে মোটামুটি প্রায় রেডি রেস্টুরেন্টে যাওয়ার জন্য। আর এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল। দেখো আমরা এখন যাচ্ছি রেস্টুরেন্টে, তাই তো দেখা যাচ্ছে না কোথাও হলো, ভালো পরিষ্কার দেখা যাচ্ছে। আমরা চলে এসেছি বেকারি শপে কেক নেওয়ার জন্য। কেক নেওয়া হয়ে গেছে, এবার রেস্টুরেন্টের উদ্দেশ্যে যাত্রা করলাম। এই দেখো চলে এসেছি ক্যালকাটা ব্রিস্টোতে। বোন বলছিল যে বেশ ভালো, চল এখানেই যাওয়া যাক। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এখানে এত রাশ ছিল যে মানে কোনো জায়গায় পাওয়া গেল না। বাইরে দেখো আমরা দাঁড়িয়ে রয়েছি, অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম। বাচ্চাগুলোর খিদে পেয়ে গেছে, অনেক রাতও হয়ে গেছে, ওরা বলছে আরও 1 ঘন্টা টাইম লাগবে। এবার আমরা অন্য রেস্টুরেন্ট খুঁজতে বেরিয়ে গেলাম। দেখো বেশি দূরে তো যাওয়া যাবে না, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। বোন বললো দেখ যে এইডিবির এখানে একটা রেস্টুরেন্ট আছে, ওই দেখো দেখতে পাচ্ছ গোল্ডেন গেট। তো বললাম চল গিয়ে দেখি ওখানটা ফাঁকা আছে কি না। এই যে দেখো আমরা চলে এসেছি, এখানেও টেনশনে আছি যদি এখানেও ভিড় থাকে না। এই দেখো বসার জায়গা পেয়ে গেছি, তো এবার আমরা বসে সবাই স্টার্টার মেন কোর্স সব কী অর্ডার দেওয়া হবে সেসব আলোচনা চলছে। আর ওদেরকে বলা হলো যে কেকটার ব্যবস্থা করে দিতে। অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ ভালো ছিল। এর আগেও আমরা এসেছি, তখন আমার মেয়ে অনেকটাই ছোট ছিল আর পাঙ্কি হয়নি। এই যে দেখো কেক রেডি হয়ে চলে এসছে, চকলেট ফ্লেভারের কেক ছিল, বেশ সুন্দর ছিল কেকটা। কেকের ওপর আবার কিন্তু পাঙ্কি দিদিয়া লিখিয়েছে, আর তার সাথে তো ছবি তোলা হচ্ছেই। এবার সবাই মিলে আরো সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলে নিলাম এই মুহূর্তগুলোকে ধরে রাখার জন্য। এবার কেক কাটিং এর পালা। পাঙ্কা দেখো কি সুন্দর কুচুর কুচুর করে কথায় বলেই যাচ্ছে বলেই যাচ্ছে। বোন আবার ওই পাঙ্কার পুতুলগুলোকে নিয়ে এসছে, ওদেরকে আবার সাজিয়ে দিচ্ছে। ওদেরকে ছাড়া পাঙ্কির কিন্তু একটা মুহূর্ত চলে না। এবার দেখো বন্ধুরা আমাদের স্টার্টার চলে এসছে, চিকেন রেশমি কাবাব সাথে গ্রিন চাটনি আর স্যালাড, আর ছিল হচ্ছে চিকেন ড্রামস্টিক। দুটোই খুবই ভালো খেতে ছিল, সবাইকার খুব খিদেও পেয়ে গেছিলো, তাই সবাই আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। এবার মেন কোর্সও দিয়ে চলে গেছে। বাটার নান ছিল, চিজ নান ছিল, মিক্সড রাইস ছিল, আর চিকেন বাটার মশলা ছিল মেয়ের পছন্দে, আর আমাদের সবার পছন্দে ছিল চিকেন আফগানি। দুটো আইটেমই খেতে ভালোই ছিল। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে দাঁড়িয়ে রয়েছি। এই দেখো এখানে একটা আইসক্রিম পার্লার দেখে মেয়ে দাঁড়িয়ে গেল, ও এখান থেকে আইসক্রিম খাবে, তো এখান থেকে আইসক্রিম নেওয়া হচ্ছে। এবার বাড়ি ফেলে ওদের নতুন বায়না যে বেলুনগুলোকে ফাটাতে হবে, বার্থডে ওভার, ও বেলুনগুলোকে আজকেই ফাটিয়ে দেবে। দুই বোনে মিলে এখন সেই কাজই করছে, এতেই ওদের আনন্দ।
এবার দিস ইজ তো বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। চ্যানেলটাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।